2 অক্টোবরে কাশোগি তার অ্যাপল ওয়াচ পরে ইস্তানবুল তুর্কি সৌদি আরবের দূতাবাস গেছিলেন তার বিবাহের জন্য প্রয়োজনীয় কিছু কাগজ সংগ্রহের উদ্দেশ্যে। তার হবু স্ত্রী হেটিস চেঙ্গিস তাকে সঙ্গ দিয়েছিল। আমার ফোনটি নাও এবং বাইরে অপেক্ষা করো, আমি নথিগুলি নিয়ে আসছি। 3 ঘন্টা পরে যেহেতু চেঙ্গিস 6টি কালো কাঁচওয়ালা গাড়িকে দূতাবাস থেকে বেরিয়ে যেতে দেখল, সে চিন্তিত হয়ে পড়ল। 3:30 দূতাবাস বন্ধ হয়ে গেছে, জামাল কেন এখনো বাইরে আসেনি? সে ইতিমধ্যে পিছনের দরজা দিয়ে বেরিয়ে গেছে। জামালের বন্ধু এবং তুর্কির রাষ্ট্রপতির উপদেষ্টা তাইয়েব এরদোগানকে ফোন করে চেঙ্গিস বলল, আমার মনে হয় সৌদিরা জামালকে অপহরণ করেছে। আসলে সে আগেই মারা গিয়েছিল। ঠিক সেই সকালে 9 জন রাজপ্রহরী 2টি চার্টার জেটে রিয়াদ থেকে ইস্তানবুল উড়ে গেছিল এবং দূতাবাসের ভিতরে তারা তাদের অভিষ্ট লাভের জন্য অপেক্ষা করছিল। হ্যাঁ, সে ভিতরে ঢুকছে। প্রত্যেকে প্রস্তুত। মেহের আব্দুল আজিজ মুক্তিয়ের ক্রাউন প্রিন্সের সুরক্ষা অধিকারী কাশোগি পরিচিত ছিল, যেহেতু দুজনেই একসাথে লন্ডনের দূতাবাসে কাজ করত। তাকে দেখে জামাল কাশোগি ভাবল, সে এখানে কি করছে? এটা একটা ফাঁদ। সে পালানোর আগেই লোকেরা তাকে আটকায়। বাঁচাও, বাঁচাও! কাশোগি মোহাম্মদ বিন সালমানের আগামী সিংহাসন অরোহণকারী সমালোচক ছিলেন। এবার দেখি তুমি কিভাবে লেখো। সতর্ক হয়ে সৌদি দূতাবাসে মোহাম্মদ আল তাইয়েবিকে প্রহরীদের বলতে শোনা গেল, বাইরে নিয়ে গিয়ে এসব করো, তোমরা তো আমায় ঝামেলায় ফেলবে। মুত্রেস তাকে হার হিং করা হুমকি দিয়ে বলল, চুপ করে থাকো, যদি তোমায় সৌদি ফিরে প্রাণ বাঁচাতে হয়। কাশোগিকে আইএসআইএসের কায়দায় শিরচ্ছেদ করে ও তার শরীরটিকে টুকরো টুকরো করে কাটা হলো। সেই টুকরোগুলিকে অ্যাসিডে ডুবানো হয়। যখন নৃশংসভাবে কাজটি সারা হয়ে গেল, তুর্কির একটি জেলি সাফাক নামের সংবাদপত্রের রিপোর্টে জানা গেল, মুত্রেব সৌদির প্রধান মোহাম্মদ বিন সালমানের দপ্তরে 4টি ফোন করেছিল। আগেই মুত্রেব এটা নিশ্চিত করেছিল যে যাতে সেই দিন দূতাবাসে কোনো তুর্কির সদস্য বা কর্মচারী কাজ না করে। বিকেল 4টে নাগাদ 6টি গাড়ি সৌদি দূতাবাসের দিকে রওনা হল, যেটা মাত্র 200 গজ দূরে ছিল। এইটা হয়েছিল যখন চেঙ্গিস সাহায্য চেয়ে ফোন করেছিল। খুব দেরি হয়ে গেছে। বিকেল 5:15 দ্বিতীয় একটি বিমান 6 জন সৌদি অধিকর্তাকে নিয়ে ইস্তানবুল অবতরণ করে। যে সাথীরা আগে এসেছিল তাদের তুলে নেয় এবং 1 ঘন্টা পরে রিয়াদে উড়ে যায়। পরের দিন যখন কাশোগি অন্তর্ধানের খবর সামনে এলো, তখন সৌদিরা নিজেদের কোন রকম জড়িত হওয়ার দায় অস্বীকার করলো। কিন্তু তুর্কি কর্তৃপক্ষ বলে যে তাদের অডিও প্রমাণ রয়েছে যে সে দূতাবাসের ভিতর খুন হয়েছে, সম্ভবত অ্যাপল ঘড়ির মাধ্যমে বা সৌদি আরবের সমস্ত ফোন সিগন্যালগুলির উপর নজরদারি করার মাধ্যমে এটা জানা গেছে। সেই অডিও রেকর্ডিংটি CIA অধিকারী জিনা হ্যাসপেলের সামনে চালানো হল। বাড়তে থাকা প্রমাণের সমক্ষহীন হয়ে সৌদিরা স্বীকার করল এটা সম্ভব হতে পারে যে কাশোগি জিজ্ঞাসাবাদের সময় মারা গেছে। জামাল, তুমি কেন নিজের দেশের বিরুদ্ধে লেখো? বলল যে হার্ট অ্যাটাকে মারা গেছে। 2017 সালের জুন মাসে মোহাম্মদ বিন সালমান নিজের ভাই মোহাম্মদ বিন নায়েফকে সরিয়ে দিয়ে যুবরাজের মুকুট পরলেন। মেয়েদের গাড়ি চালানোর অনুমতি দেওয়ার এবং সিনেমা হলগুলিকে আবার খুলে দেওয়ার অনুমতির মাধ্যমে, কিন্তু সে কোনো বিরুদ্ধাচারণ সহ্য করে না। অনেক মহিলা সমালোচক এখনো জেলে বন্দী আছে। কাশোগি যে MBS এর মৃদু সমালোচক ছিল, সে রিয়াদের ট্রোল কোম্পানির শিকার হল, যেহেতু সে আরো বেশি স্বচ্ছতা ও উন্মুক্ততা দাবি করল। আমি এই শাসনকে সরিয়ে দিতে চাই না, আমি শুধু একটি উন্নততর সৌদি আরেবিয়া চাই। MBS যে কোনো ধরনের সমালোচনার ব্যাপারে এত নিরাপত্তাহীন যে সে টুইটার অ্যাকাউন্ট আলী আলজাবরাকে দিয়ে ইনফিল্ট্রেট করিয়েছিল। এটা পরিষ্কার যে ট্রাম্প ইরান এবং US এর নির্বাচনে ফোকাস করতে চায়। আমরা সেই চাকরিগুলিকে হারাতে পারি না, সেইগুলি হারিয়ে যেত যদি না আমরা সৌদিদের সাথে $110 বিলিয়ন অস্ত্র চুক্তি স্বাক্ষর করতাম।
যদিও ফ্রান্স, জার্মানি, ইউকে এবং নেদারল্যান্ডসের মতন দেশগুলি সৌদি আরবের সমস্ত রকমের রাজনৈতিক যাতায়াত বন্ধ রেখেছে এবং অনেক সিইওরা MBS এর ডেভোস ইন দ্য ডেজার্ট থেকে বেরিয়ে যাচ্ছে। তুর্কি, যে কিনা সৌদিদের সাথে একটা খারাপ সম্পর্ক বহন করে, তারা এটা MBS এর পাওয়ার কম করার সুযোগ হিসেবে দেখল। জামাল লড়াইয়ে মারা যায়নি, তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছিল। কাশোগির আশঙ্কা প্রবণ হয়ে পড়েছিল যখন সে প্রথমবার সৌদি দূতাবাসে গিয়েছিল তার সৌদি পত্নীর সাথে বিবাহ বিচ্ছেদের কাগজপত্র আনতে। আপনি নথিগুলি সংগ্রহ করতে 2 অক্টোবর দুপুর 1:30 আসতে পারেন। আমি চিন্তিত ছিলাম, কিন্তু তারা আমার সাথে ভালো ব্যবহার করল। যখন খাশোগি বাইরে গেল তখনই ফাঁকটি পাতা হয়েছিল। হ্যালো জেনারেল আসিরি, সে 4 দিনের মধ্যে ফিরে আসবে। নিজেকে বাঁচাতে MBS গোয়েন্দা বিভাগের সহ অধিকর্তার উপর দোষ চাপিয়ে দিল। এই সংস্কারটি রাজপ্রাসাদ থেকে বেরিয়েছিল। মেজর জেনারেল আল আসিরি, আমি আপনাকে খাশোগিকে আমার সামনে আনতে বলেছিলাম, তা না করে আপনি তাকে মেরে ফেললেন। জড়িত 18 জন সদস্যের সবাই গ্রেপ্তার হল এবং আসিরি ও MBS এর বিশেষ অষ্টভজন সৌদ আল খাতানিকে বাতিল করে দেওয়া হল। কিন্তু সেটাই যথেষ্ট নয়। যুবরাজ আহমদ, MBS এর 82 বছর বয়সী বাবা রাজা সালমানের 70 বছর বয়স্ক ছোট ভাই, লন্ডন থেকে রিয়াদে ফিরে এলো। সে অনুগত পরিষদের সেই 3 জনের একজন ছিলেন যিনি নায়েফকে যুবরাজ পদ থেকে সরানোর বিরোধিতা করেছিলেন। নিজের নিরাপত্তার কথা ভেবে MBS মানে মোহাম্মদ বিন সালমানের যুবরাজ হিসেবে মুকুট পরার পর তিনি লন্ডনে পালিয়ে যান। তার ফেরত আসা কি শাসক পরিবারের গতিপথ বদল করবে? MBS কি যে ডালে বসে আছে সেই ডালই কাটবে? কোন ঠাসা সৌদি রাজকুমারেরা কি মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে বিদ্রোহ করার মতো শক্তি সঞ্চয় করতে পারবে? বিসবোর কবিতা। ইস্তানবুলে খাশোগির খুন এক ভয়ানক ঘটনা, সৌদি আরব কোনো ভিন্ন মত শুনতে পারে না। MBS আত্মপক্ষ সমর্থন করলেও ট্রাম্প বললেন এটা একটা প্রতারণা। এবার গোটা পৃথিবী বিলাপ করা ছাড়া কি পদক্ষেপ নেবে? বিসব বাংলা সাবস্ক্রাইব করুন আর বেল আইকনকে টিপুন, যাতে সবার আগে জানতে পারেন যেই বিসব নতুন ভিডিও রিলিজ করে।